দরিদ্র রিকশা চালক বাবা প্রত্যেক দিন সকালে বিকালে মেয়েকে স্কুলে আনা নেয়া করত। আজও ফিরছিল একই সঙ্গে, তবে পৌঁছানো হলো না বাড়িতে। আসার পথে ঘাতক বাস পেছন থেকে ধাক্কা দিলে রিকশা উল্টে ঘটনাস্থলেই মারা যায় বাবা মেয়ে। লাশের পাশে বুক ফাটিয়ে কাঁদছে বিধবা হওয়া অসহায় মা। বাবার রিকশা উল্টে বাপ মেয়ের একসঙ্গে বাসের ধাক্কায় প্রাণ হারানোর এই মর্মান্তিক ও করুণ ঘটনা ঘটে ভোলার দৌলতখানা উপজেলার বেজপাড়া গ্রামে। জানা যায়, আনোয়ার তার মেয়েকে প্রত্যেক দিন স্কুলে দিয়ে আসত আর ছুটি শেষে বাড়ি নিয়ে ফিরত। এভাবে চলছে কয়েকটা বছর। সবার ইচ্ছে ছিল অন্তত ক্লাস টেন পর্যন্ত এভাবে মেয়েকে নিজে রিকশায় আনা নেয়া করবে। কে জানত আজকের পর আর এই সুযোগ পাবে না কপালপোড়া বাবা। যদি বুঝত রিকশা দুর্ঘটনায় মারা যাবে তার কিশোরী মেয়েটাকে, তাহলে আজ রিকশায় আনত না। মেয়েকে নিয়ে বাবা রিকশা চালিয়ে আসতে পেছন থেকে বেপরোয়া গতির ঘাতক বাস সজোরে ধাক্কা দিলে রাস্তায় রিকশা উল্টে পড়ে যায় বাবা মেয়ে দুজনে। এতে মারাত্মক জখম হওয়া বাবা মেয়ে লাশ হয়ে পড়ে থাকে ঘটনাস্থলে। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসে দুনিয়াতে একা হয়ে যাওয়া বিধবা স্ত্রী। দুই লাশ নিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে স্বামী আর মেয়েহারা এই অভাগী মা। দুটি লাশ আর অসহায় স্ত্রীর কান্না দেখে মর্মাহত হয়ে পড়ে উপস্থিত সবাই। এমন মর্মান্তিক ও করুণ ঘটনা নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।